আপনি যদি গ্রাজুয়েট ফার্মাসিস্ট হয়ে থাকেন, আপনি খেয়াল করে থাকবেন আপনার পরিবারের কেউ, আপনার সমাজের কেউ, আপনার আত্মীয়দের ভেতরে কেউ অথবা আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ যখন অসুস্থ হয় আপনাকে জিজ্ঞেস করে যে এই রোগ হয়েছে, আমি কোন ধরনের ডাক্তারের কাছে যাব। আবার কখনো দেখা যায় যে ঔষধপত্র লিখে নিয়ে আসছেন ডক্টরের কাছ থেকে, আসার পরে তখন আপনাকে জিজ্ঞেস করে ডাক্তার এই ঔষধগুলো দিয়েছে, আমি এই ঔষধগুলো কিভাবে খাবো, কখন খাবো, খাবারের আগে নাকি পরে, অথবা এই ঔষধ খেয়ে কি আমি আদৌ ভালো হব। কখনো কখনো ঔষধ খাওয়ার পরবর্তী সময়ে দেখা যায় যে বেশ কিছু সাইড ইফেক্ট দেখা যায়। এই সাইড ইফেক্ট গুলো আদৌ ওই ঔষধ কর্তৃক হচ্ছে নাকি অন্য কোনো সমস্যাজনিত কারণে হচ্ছে, এই সামগ্রিক প্রশ্নগুলো কিন্তু আপনাকে ফেস করতে হয়। কেন জানেন? কারণ হচ্ছে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্টকে আপনার পরিবার বিশ্বাস করে আপনি একজন ঔষধ বিশেষজ্ঞ, ঔষধের আদ্যোপান্ত সমস্ত তথ্যগুলো আপনি দিতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে যে এই সকল প্রশ্নের উত্তর দিতে আপনি কি ক্লিনিক্যালি সাউন্ড আছেন, আপনি কি ক্লিনিক্যালি প্রিপেয়ার্ড আছেন? একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট হিসেবে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে আপনাকে সামর্থ্য হতে হবে।